আমি বলবো যে মমতা ব্যানার্জি তুমি কত ভাই একটা লাগিয়ে হও। তারপরে সন্দেশকারী বিভিন্ন ধরনের কি উঠে এসেছে তা আপনারা জানেন। এখানে বহু অল্প বয়স্ক কিশোরী আছে, তাদের জন্য আমি আপনাদের তাদের সামনে বিশেষ কিছু বলছি না, কিন্তু আপনারা জানেন সেখানে কি করেছে, জানেন তো। এই মহিলাদের অপমান করার জন্য মমতা ব্যানার্জি কদিন আগে একটা জাল ভিডিও বাজারে ছেড়েছেন। জাল ভিডিও বাজারে ছেড়ে এখানে বলেছেন যে 200 টাকায় এই জাল ভিডিও আগে ছেড়েছেন। তারপর বক্তৃতা দিয়েছে বলেছেন যে 200 টাকায় এই মেয়েরা বিক্রি হয়ে যায়, 2000 টাকায় মেয়েরা বিক্রি হয়ে যায়। একটা একজন মহিলা তিনি কিভাবে এই মহিলাদের অপমান করছেন দেখুন। একজন মহিলা অন্য একজন মহিলাকে বলছেন যে তুমি তো 2000 টাকা বিক্রি হয়ে যাও। আমি বলবো সেই মমতা ব্যানার্জি তুমিও কত 1000 টাকা বিক্রি হও, তুমিও তো অনেক চুরি চালাই করেছ। তোমাকে কত টাকা দিয়ে চাকরি দিয়েছে ছেলেগুলো? তুমি বিক্রি হয়েছো কত টাকা? 8 লাখ 10 লাখ টাকা। তো আপনারা হয়তো জানেন যে এই মমতা ব্যানার্জি যতদিন এখানে ওই মুখ্যমন্ত্রী পদে আছেন, এখানে একটু বলে রাখি যে এই মমতা ব্যানার্জিকে আমি না মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মানিয়ে মনেও করি না। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই ধরনের মিথ্যাবাদী মিথ্যাচারী দুরাত্মা এই ধরনের কোন মানুষ কখনো মুখ্যমন্ত্রী হন। এই মহিলার এই ভদ্রমহিলার মুখ্যমন্ত্রী হওয়ার কোন যোগ্যতাই নেই। আমি আশা করবো আপনারাও আজ থেকে তাকে আর মুখ্যমন্ত্রী বলে মানবেন না। আমি যেমন তাকে মমতা ব্যানার্জি বলে ডাকি আর মুখ্যমন্ত্রী বলি না, সেরকম আপনারাও তাকে মমতা ব্যানার্জি বলে ডাকবেন, তাকে আর মুখ্যমন্ত্রীর সম্মানটা দেবেন না। তিনি মুখ্যমন্ত্রীর শব্দের যোগ্য নন।